হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্দ খান ব্লগ অ্যান্ড কার্ভিং রেসিপি ব্লগ নাইনে আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধর্মীয় একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করবো আজ আমি বানাচ্ছি তরমুজের পুডিং প্রচণ্ড গরম তার ভিতরে যদি এক টুকরা ঠান্ডা ঠান্ডা পুডিং খান তা অনেক ভালো লাগবে তাই চলুন আমরা এখন একেবারে রান্নায় চলে যাই আমি একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ তরমুজের রস ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এখন আমি আমার তরমুজটা বেশি মিষ্টি ছিল না তাই নয় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এটা এখন ভালোভাবে লেটে নিব তিন কাপ তরমুজের রসের জন্য আমি তিন চার চামচ আগার আগার পাউডার দিয়েছি আপনারা চায়না গ্রাস দিয়েও চাইলে করতে পারেন এখন এটা ভালোভাবে নাড়তে হবে আর চুলাটা মিডিয়াম আছে রাখতে হবে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেমন জমে না যায় এই তো আমার তরমুজের রসটা হয়ে গিয়েছে এখন আমি একটা কেক টিনের ভিতরে কিছু তরমুজের বীজ দিয়ে দিয়েছি কেননা এটা তরমুজের পুডিং তার জন্য এখন আমি তরমুজের রসটা ঢেলে দিচ্ছি এই তো আমার একটা লেয়ার হয়ে গিয়েছে এরপর আমি আরেকটা লেয়ার বানাবো কেননা তরমুজটা তিন লেয়ারের হয় তার জন্য আমি আরেকটা লেয়ার বানাবো এটা এখন হালকা ঠান্ডা হবে আমি আরেকটা লেয়ার বানাবো আমি একটা পেনে মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিব দুধ দিয়ে দিব ও তিন চা চামচ চিনি দিয়ে দিব ও এক চা চামচ আকার আকার পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব কেননা তরমুজের মাঝখানের অংশটা সাদা হয় তাই এই লেয়ারটা দুধের হবে এই তো এটা ভালোভাবে মিশিয়ে জাল করে নিব আপনারা বুঝতে পারবেন ওইটা ঘন হয়ে আসার পরেই তারপর এটা নামিয়ে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিবেন এই তো এখন আমার দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিব আমার লেয়ার হয়ে আসছে দ্বিতীয় লেয়ার হয়ে গিয়েছে এখন আমি তৃতীয় লেয়ারে চলে যাব আমি আরেকটা প্যানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি তার ভিতরে চার চা চামচ চিনি ও এক চা চামচ আকার আগার পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমার একটু পানিটি একটু জমে গিয়েছিল আগার আগার পাউডারটা তাই অনেক নাড়তে হয়েছে আপনারা আগে নেড়ে তারপরে চুলাটা ধরাবেন এর ভিতরে আমি সবুজ কালারের ফুড কালার মেশাবো তাইলে আমার তৃতীয় লেয়ারটা সবুজ হবে কেননা তরমুজের তৃতীয় লেয়ারটা সবুজ আকৃতির হয় তার জন্য আমি সবুজ কালারের ফুড কালার মিশিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিব এই তো আমার তৃতীয় লেয়ার হয়ে আসছে এখন আমি এটাকে কেক টিনের ভিতরে ঢেলে নিব এটাকে এখন আমি ঠান্ডা করে ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে তারপরে সার্ভ করব। অনেক মজাদার একটি পুডিং আপনার বাসায় অবশ্যই একবার হলেও খাবেন এই তো আমার তিন লেয়ারের তরমুজের পুডিংটি হয়ে গিয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো আমি পুডিংটা কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক মজাদার একটি পুডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ